সম্মানিত ভাই বোনেরা আজকের বিরুত আলোচনা করব পবিত্র শুক্রবার আসরের পরের আমল নিয়ে দর্শক পবিত্র শুক্রবার আসর নামাজের পর মাগরিবের পূর্বে আপনি কি কি আমল করে আল্লাহর নিকটবর্তী হবেন এই বিষয়ে কয়েকটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ এক নম্বর যে আমলটি শুক্রবার আসরের পর একশোবার আল্লাহ পাকের একটি নিরানব্বই নামের একটি যদি পাঠ করেন মনোযোগের সাথে তাহলে আল্লাহ তাআলা রিয়াজুল কদুসে আপনাকে উঠে রইবেন দুই মাত্র একটি দোয়া আপনি করবেন এই একটি দোয়ার ভিতর আপনার ছয়টি চাওয়া পাওয়া আছে নিশ্চিত রহমত হবেন ক্ষমা লাভ পাবেন গুনহা থেকে বাঁচতে পারবেন নেক কাজে সৌভাগ্য হবে জান্নাতে পৌঁছার কামনা করতে পারবেন জাহান্নাম থেকে মুক্তি পাবেন যদি মাত্র একটি দোয়া আল্লাহর কাছে কবুল করাতে পারেন দশক তিন নম্বর যে আমলটি আসন নামাজের পর আশি বছরের গুনা মাফের দোয়া পাঠ করা চার সব আমল শেষে সুরা ফাতে একবার সুরা এক্লাস তিনবার পরে কিভাবে মোনাজাত দিবেন মুনাজাতে কি বলবেন এই সমস্ত বিষয়গুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিয়ে আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখেন দর্শক তো শুরুতে আমরা যে আমলটি নিয়ে আলোচনা করব আসরের পর একশোবার আল্লাহ পাকের পবিত্র যে নামটি আপনি পাঠ করবেন মনোযোগের সাথে তো একটি আমল এই চারটি আমলের মধ্যে একটা আমলই আপনি আসর নামাজ পরে করবেন আর বাকিগুলো মাগরিবের পূর্বে মাগরিব নামাজের বিশ মিনিট আগে অজু করে যা নামাজে বসে বসে করবেন সেটা আরও বেশি গুরুত্ব হবে আর যদি মাগরীবের পরে সময় না পান তাহলে আসরের পরে করবেন আর আসর পর সময় না পালে মাগদ্বীবের আগে করবেন সমস্যা নেই ইয়াবারি উ আল্লাহ পাকের এই পবিত্র নিরানব্বইটি নামের একটি নাম ইয়া ইয়াবারিউ যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন বা বারে এই মোবারক এক একশতবার করিয়া পাঠ করিতে থাকিবে মৃত্যুর পর আল্লাহ তালা তাহাকে কবর হইতে রিয়াজুল কুদুসে শান্তিময় স্থানে উঠিয়া লইবেন হামদিহি মৃত্যুর পর তাকে শান্তি দিবেন শান্তিময় স্থানে আল্লাহ তালা তাকে উঠে নেবেন আপনি মাগরীব নামাজের বিশ মিনিট বা আধা ঘন্টা পূর্বে সুন্দর করে অজু করে যা নামাজে বসে ওই সময় নফল নামাজ পড়ার নিয়ম নেই আসর থেকে মাগরীবের মধ্যবর্তী সময়ে কোনো নফল নামাজ পড়তে পারবেন না ওই সময় নফল নামাজ না পড়ে এমনিতেই বসে আপনি এই আমলগুলো পাঠ করবেন সর্বপ্রথম ইয়াবারিউ উ এভাবে এই পবিত্র নামটি এক শতবার পাঠ করবেন দর্শক এরপর দ্বিতীয় নম্বর যে আমলটির কথা আমি বলবো এই ছোট্ট দোয়াটির মধ্যে আপনার ছয়টি চাওয়া পাওয়া আছে সহি শুদ্ধভাবে আপনারা আমার সাথে এই দোয়াটি পাঠ করবেন যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য কবুল হয়ে গেলে আপনার জীবন ধন্য হয়ে যাবে তবে খেয়াল রাখতে হবে এই আমলগুলো করার শুরুতেই আপনারা তিনবার দোর শরীফ পাঠ করে নিবেন দোরুদে ইব্রাহিম আল্লাহ সাল্লি সল্লি আলহাম্মদ যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি যদি ওইটা কেউ সহি শুদ্ধভাবে না পারেন তাহলে সল্ল আলহি ওয়াসাল্লাম এতটুকু পাঠ করে নিলেও হবে এখন আমি দোয়াটি আগে বলছি এরপর আমি আপনাদেরকে একবার পরিয়ে দেবো যাতে আপনাদের আমলটা এখন অলরেডি হয়ে যায়

والغنيمة من كل بر والفوز بالجنة والنجاة من النار أكون ابْنُ أما شاتي اللهم إنا نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والسلامه من كل اثم والغنيمه من كل بر والفوز بالجنه والنجاه من النار আপনাদের হয়ে গেল এখনই আমলটি উচ্চারণ আল্লাহ আলুকা মিবা ইমা মা ও এখানে টান দেওয়া বোঝানো যায় নাই বাংলায় উচ্চারণে বোঝা জানার কোথায় টান আসে নাই সুতরাং আমার থেকে শুনে শুনে বাংলা দেখে দেখে মিলিয়ে পড়তে হবে মিং কুল্লি ইসমিন ওয়াল ওয়ানি মাতা মিং কুল্লি অর্থটি দেখুন হে আল্লাহ আমরা আপনার নিকট আপনার রহমতের নিশ্চিত উপায় উপকরণ একটা দুই আপনার মাগফেরাতের মজবুত উপায় প্রার্থনা করছি তিন আর সকল গুনাহা থেকে নিরাপত্তা কামনা করছি চার সকল নেকির সৌভাগ্য কামনা করছি পাঁচ জান্নাত পর্যন্ত পৌঁছার কামনা করছি ছয় জাহান্নাম থেকে মুক্তির দোয়া কামনা করছি সুবাহানুল্লা হাকেম তবার শরীফে হাদিসের মধ্যে দোয়াটি আসছে সুতরাং আপনারা তিনবার দুরসি পাঠ করার পরে এক নম্বর আমলটি করার পরে দুই নম্বরে এই দোয়াটি আপনারা তিনবার পাঁচবার সাতবার যে যতবার পারেন পাঠ করবেন পাঠ করার পর আপনারা সকলে তৃতীয় নম্বর আমলে চলে যাবেন দর্শক তৃতীয় নম্বর আমলটি শুধু আপনি আসর নামাজের আসর নামাজ পরে যার নামাজের বসে থেকে করে ফেলবেন মাগদ্বীপের পূর্বে এটা করার প্রয়োজন নেই আসরের পূর্ব আসর নামাজ পরে তিন নম্বরটা করে ফেলবেন আর মাগদ্বীপের আধা ঘন্টা আগে এক দুই চার মানে ওই তিনটা ওই তিনটা আমল আপনারা করবেন তো তিন নম্বরে হলো আসর নামাজের পর আশি বছরের গোনা মাফের দোয়া পাঠ করা আমার সাথে আপনারা দুরদ সহি শুদ্ধভাবে শিখিয়ে নেবেন যাতে কোনো ভুল না হয় শরীফের মাঝখানে একটি ভুল করে থাকে অনেকে এ ভুলটি আপনারা করবেন না আগে ফজিলত জেনে নিন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ আদায় করার পর আপন স্থানে অর্থাৎ জয়নামাজে বসে নিম্নলিখিত দরুদ শরীফ আশিবার পাঠ করবে তার আশি বছরের স্বগীরা গুনাসমূহ মাফ করে দেয়া হবে ল এবং আশি বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় লিখে হবে সুহানুল্ল দরু শরীফটি হলো হাম্মাদ যদি আপনি থামেন তাহলে মোহাম্মদ বলার পর আন্নাবি ইল বলবেন আন্নাবি ইল উম্মি ও আল আলিহি ওয়াসালিম তাসলিমা আর যদি আপনি না থামেন তাহলে এভাবে বলবেন اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اتشارن دیکھے اللهم صل على محمد النبي الأمي ওয়াই আলিহিম তাসলিমা তাড়ানির এক নম্বর খণ্ড শাশ্বত পঞ্চাশ নম্বর পৃষ্ঠা দর্শক এই দনুষেপটি আপনি হাতে কর করগুনে বার অর্থাৎ এক হাতে বিশটা কর আছে এরকম বিশ বিশ চল্লিশ দুই হাতের দুইটা হাত যদি আপনি দুইবার ইয়ে করেন তাহলে আপনার বিশ বিশ চল্লিশ চল্লিশ দুগুণে আশিবার হয়ে যাবে অল্লাহম্মদ সল্লি আলা আনা বি ইল উম্মি ওয়া আলহি ওয়াসাল্লিম অল্লাহম্মদ সল্লি আলা আহম্মদ আনা ইল উম্মি ওয়া আলহি ওয়াসাল্লিম এভাবে আপনি পাঠ করলেও হয়ে যাবে তো এই আমলটি আপনি যদি আসরের আগে যদি মানে আসর নামাজ পরে নিজের জায়নামাজে বসে থেকে যদি আপনি পাঠ করতে না পারেন তাহলে মাগরীবের বিশ মিনিট বা আধা ঘন্টা আগেই করলেও হয়ে যাবে দর্শক এখন আমরা সর্বশেষ আমলটি শিখব চার নম্বরে যে সব আমল শেষে অর্থাৎ পূর্বের যে দোয়াগুলোর কথা বলছি ওই দোয়াগুলো পাঠ করা পরে আপনি ফাতে একবার সুরে ক্লাস তিনবার পাঠ করে অতপর আপনি মোনাজাত দিবেন যেহেতু ফাতিহা সুরে ক্লাস আপনারা সবাই পারেন সেই জন্য আমি আর সময়টা বেশি নিলাম না আপনারা সুরেফ ফাতিহা এবং সুরাহ ক্লাস শুদ্ধ করে পাঠ করে অতপর আপনার মোনাজাত দিবেন দর্শক কিভাবে মোনাজাত দিবেন আপনি এখানে খেয়াল করুন সুরা ফাতে এবং সুরে ক্লাস তিনবার পাঠ করা শেষ এরপর আপনি মুনাজাত দিবেন এই দোয়াটি পাঠ করে আলহামদুলিল্লাহ হির আলামিন বলে দুই হাত কাত বরাবর তুলে চোখ বন্ধ করে চেহারা হাতের তালুর দিকে রাখবেন অতফর বলবেন ইয়া আল্লাহ আমি যে আমলগুলো করেছি ভুল ত্রুটি মাফ করে এগুলোর সওয়াব প্রথমে তোমার দরবারে কবুল করে নাও মঞ্জুর করে নাও তারপর রসুল্লাহ সাল আলাইহি আসাল্লামের রো হে পৌঁছে দাও ইয়া রব্বে কারি মিয়া হাইয়ু ইয়া কৈ মিয়া মালিক হে আল্লাহ আপনি যেটাই বলে সম্বোধন করেন করবেন বলবেন যে আল্লাহ পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন ছেলে মেয়ে আমার বংশের যারা যারা অন্ধকার কবর দেশে তাদের কবরে তাদের রোহে হয়ে আমি বকশিস করলাম তাদের রোহে এর সবটুকুন তুমি পৌঁছে দাও এবং তাদের কবরের আজাব মাফ করে দাও

রব্বানা হে আমার প্রভু তু কি আমার অন্তরকে তুমি ফিরে দিও না বা না আমাকে হেদায়ত করার পর আমার অন্তরটা আর খারাপের দিকে ফিরে দিও না ওহা বুলান তুমি আমাকে হেদায় দান কর এবং তোমার রহমতের সায়াতলে আমাকে নিয়ে আসো ইন্নাকা নিশ্চয়ই আংতাল হাব তুমি হেদায়তকারী সুবাহান্ল অতফর আপনি পাঁচ নম্বরে আল্লাহর ইসমি আজম পাঠ করবেন ইয়া হাই ইয়া আমি জীবনের জন্য ভালো হতে চাই আমার অতীতের গুনাগুলো মাফ করো আমার অতীতের জানা জানা ইচ্ছা অনিচ্ছা শিরেক বেদাত কফর যত প্রকারের গুণাহ করলাম আল্লাহ তুমি মাফ করে দাও সুবাহানুল্লাহ এভাবে বলবেন আপনি যখন আল্লাহ রব্বুল আলমিনের নিকট কোনো কিছু চাইবেন কোনো কিছু বলবেন তখন আল্লাহর নিকট তিনবার বলবেন আল্লাহ আমার অতীতের গুণাগুলো মাফ করো আমার অতীতের গুণাগুলো মাফ করো আমার অতীতের গুণাগুলো মাফ করো তিনবার বলবেন কেননা হাদি শরীফে আসছে হজরত আবদুল্লাব নিমাজ সহ রাজি আল্লাহ আনহু বলেন যে ও কায়ান নবীউসাল্লাল্লাহ ফোয়া আলাই হিউ আসাল্লাম ইদা দা নভিজি সাল্লাল্লা লাফ হওয়া যখন দোয়া করতেন দা সাল্লাহ আসান তিনবার দোয়া করতেন ও ইদা সা আল্লাহ আল্লাহ সাল্লাহ যখন তিনি আল্লাহর কাছে কোনো কিছু চাইতেন তিনবার চাইতেন নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম যখন দোয়া করতেন তখন তিনবার দোয়া করতেন এবং তিনি যখন চাইতেন বা প্রার্থনা করতেন তখন তিনবার করতেন দুইশত নয় এখানে দেখুন দুইশত নয় শাহি মুসলিম বত্রিশ নম্বর কিতাবুল জিহাদ উনচল্লিশ নম্বর বাপ মা লাকিয়ান না এখন আপনি সরাসরি সহি হাদিস থেকে বুঝতে পারলেন যে যেটা চাইবেন আপনি আল্লাহর কাছে তিনবার চাইবেন আপনার কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহর কাছে আপনি তিনবার বলবেন যে আল্লাহ আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন আপনার বড় একটি মনের আশা বলবেন আল্লাহ আমার এই মনের আশাকে আপনি পূরণ করেন আমার এই মনের আশাকে আপনি পূরণ করেন এইভাবে আপনি তিনবার তিনবার করে আল্লাহ পাকে নিখ সব কিছু চাওয়ার পর সর্বশেষ বলবেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম আল্লাহ এই ইসমা আজমের আজমের ওসিলায় তোমার কাছে বলতেছি তুমি আমার দোয়া মোনাজাত আমল দুরুশরীফ সবগুলো আমল কবুল মঞ্জুর করে নাও এবং এর হাদিয়া সবগুলোর হাদিয়া সোনার মদিনে পৌঁছে দাও নবীজি সাল্লু সাল্লামের সালামের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় ইয়ার ইয়া আল্লাহ নবীজি সাল্লাহ আলি সালামের ওসিলায় আমার সবগুলো দোয়া মোনাজাত আজকের কান্নাঘাটি সব কিছু তুমি কবুল মঞ্জুর করে নাও এরপর আপনার যেটা বিপদ আছে যেটা মনের আশা আছে নীরবে নীরবে আল্লাহর কাছে বলবেন ভক্তি বিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে ইনশাল্লাহ আপনার সেই দোয়া কবুল হবে দর্শক পরবর্তীতে আপনি কী দোয়া পেতে চান আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন আমার টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি চেপে রাখবেন